আমাদের কলেজের ইন্টার লেভেলে আর আমাদের সিটি কলেজ ইন্টার লেভেলে কলকাতা করেছে। তারপরে আমাদের ছাত্র আহত করছে, জন আহত করছে, হয়তো সাহায্য করার জন্য আমাদের অনার্স লেভেল ছেলেগুলো আছে শান্তভাবে। এই শান্ত পরিবেশকে সেনাবাহিনী উস্কে দিয়ে আমাদের টিয়ারশিল মারতে মারতে আমাদের ক্যাম্পাস আছে, ক্যাম্পাসে গেট ভাঙে, ক্যাম্পাসের ভিতরে টিয়ারশিল মারছে এবং দুজন টিচার অসুস্থ হয়ে গেছে এবং অনেকগুলো স্টুডেন্ট টিয়ারশিল গেছে অসুস্থ হয়ে গেছে। এখন এই ছাত্ররা এক তীব্র প্রতিবাদনে আছে, কেননা একটা স্বাভাবিক পরিবেশ ছিল, দেশটা স্বাভাবিক ছিল, 5ই আগস্টের পর নানান স্বৈরাচার এখনো উস্কে দিতে আছে। আন্দোলন নয়, এটা আন্দোলন, একটা প্রতিবাদ আন্দোলন সৃষ্টি করতে আছে সেনাবাহিনী। ঢাকা বন্ধ থাকবে এরা এই চিন্তা করতেছে। এই আন্দোলন কয়েকদিন চলবে, কেননা আজকে ঢাকা বন্ধ প্রতিষ্ঠা শিখি, এই প্রতিষ্ঠা আমাদের হামলা হবে, কেন হবে আর প্রতিবাদটা নাই, তীব্র প্রতিবাদটা নাই। আমরা সেই হামলার জের ধরে